হ্যালো বন্ধুরা আমি দীপক আর আপনি দেখছেন দীপক টেকনিক বাংলা সো আজকে যে টপিকটি নিয়ে আসি গুগল ড্রাইভ নিয়ে এই অ্যাপটি সবার মোবাইলে আছে কিন্তু জানি না এর কাজকে আপনি যদি জানতে চান ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাগুলো টিভি ঘন্টা বাজিয়ে দিন আগে ভিডিও পাওয়ার জন্য চলুন মোবাইল স্ক্রিনে দেখা যাক তো চলে আসি আমরা মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আপনাকে বলে দিই এই অ্যাপটি একটি গুগল অফিসিয়াল অ্যাপ এই অ্যাপে আপনি পনেরো জিবি মেমোরি পাবেন আর এখান থেকে আপনি চাইলে ফটো বা ভিডিও রাখতে পারবেন আপনার মোবাইল যদি কোথাও হারিয়ে যায় বাইন চান্স আপনি কোথাও হারিয়ে দিয়েছেন আপনার মোবাইলের কিন্তু আপনি আলাদা মোবাইলে নতুন মোবাইলে আপনার নতুন মোবাইলে আবার যদি জিমেল অ্যাকাউন্ট লগ করেন ওখান থেকে সরাসরি আপনি ফটো বা ভিডিও পেয়ে যাবেন তো ফটো বা ভিডিও রাখতে হলে আপনাকে যেটা করতে লাগবে সরাসরি গুগল ড্রাইভ অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর আপনাকে যেটা করতে লাগবে দেখুন আমি এখানে কিছু ফটো বা ভিডিও রেখেছি তো আপনাকে যেটা করতে লাগবে সরাসরি আপনি প্লাস আইকন এখানে দেখতে পাবেন প্লাস আইকনে ক্লিক করুন প্লাস আইকনে ক্লিক করার পর আপনি সরাসরি এখানে বিচের যে অপশানটি আছে আপলোড অপশান ওখানে আপলোড অপশানে ক্লিক করবেন আপলোড অপশানে ক্লিক করার পর আপনাকে যেটা করতে লাগবে সরাসরি আপনি যেইগুলো ফটো রাখতে চান বা ভিডিও রাখতে চান তো সরাসরি এখান থেকে ওই ফটোটি নিয়ে নেবেন ফটো ফটোটি নেওয়ার পর আপনি ওখান থেকে সরাসরি সরাসরি গুগল ড্রাইভে নিয়ে যাবেন গুগল ড্রাইভে নিয়ে যাওয়ার পর আমি যে কোনো একটা ডেমো দেখার জন্য একটা ফটো নিয়ে নিচ্ছি তো আমি সেই ফটোটিকে নিয়ে নিলাম এখানে ফটোটি নেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করব ওয়েট করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আপনি কী করবেন এটাকে সরাসরি আবার ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে করলে কী হবে আপনার তো সরাসরি আপনার জিমেলে সরাসরি ফটোটা ডাউনলোড হয়ে গেল ওখানে তো আপনি যদি আপনি যদি চান এখান থেকে ডিলেট করতে ডিলেটও করতে পারবেন আপনি যদি আপনার মোবাইল যদি কোথাও হারিয়ে যায় আপনি নতুন মোবাইলে এই জিমেলটি লগ ইন করে আবার সেই মোবাইলে ফটোগুলো ফিরে পাবেন তো আজকে ভিডিওটি এইটুকুই ছিল ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন লাইক করে শেয়ার করবো বন্ধুদের সাথে জানাবেন আর যদি কোনো কিছু অসুবিধা হয় তো আপনার আমাকে কমেন্ট করে বলবেন আমি সঙ্গে সঙ্গে আপনাকে রিপ্লাই করে বলে দেবো আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকোন টিপে ঘণ্টা বাজিয়ে দেবেন এরকম ভিডিও ডেলি পাওয়ার জন্য তো আজকের ভিডিও এটুকুই ছিল যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন লাইক করলে কী হয় ভিডিও বানাতে আমারও একটু ভালো লাগে তো আজকের ভিডিও এটুকুই ছিল টাটা